রিপোর্টটা দিল আপনি লইলেন আর একবারটা দিতে গেছিতে আর খালাম মে টেলিভিশন লই দিয়েছে এটাই কারে দেখতে দিমু কারে দেখতে দিমু না এটা আর ব্যাপার লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং ঘর সাজানোর লেগে আমার জায়গা লাগবে উনি ওনার ঘরের মধ্যে দেয়ালের মধ্যে জায়গা ঝুলাইয়ে ঝুলাইয়ে সাজাইবে বুঝছো না জায়গা কিনতে থেকে জায়গা তো আরো খুব পছন্দ মাঝে মধ্যে মন চায় জামা কাপড় না করি জেঙ্গে পরি ঘুরি হ্যালো হ্যালো লামিয়া ভালো আছো নি হ্যাঁ ভালো কে কে মানি আনাবার তোর কাছে সেভ নাই ও শিমুল নানি এই তো লাইনে আইছো কি অবস্থা তোমার আর অবস্থা ভালো তুই আরে ফোন দিছিস কি লাই কিছে আই ফোন দিতাম হারি না আচ্ছা তুই যে এলাকার আঞ্জুটি গঞ্জুটি ওসমাইনা গুলো কথা কো হে তুলন নাকি আই খারাপ নি বসে আর জাল লগে খুশি আই তার লগে কথা কমো তোর কোনো সমস্যা আর কোনো সমস্যা নাই কিন্তু এদিকে যে আমি ঢাকা আসি সেটেল হয়ে গেছি কাবিলা ভাইদেরকে নিয়ে যে ফ্ল্যাটে উঠছি এই খবর কি তুই রাখছো এত বার সিটি তো ভর্তি হয়ে গেছি এ লেভেলে এনএসইউতে এনএসইউ কি চিনো নি এ আইসে ভার্সিটিতে ভর্তি হয়েছে হায়রে আমি এনএসইউতে এ লেভেলে ভর্তি হই কয়দিন পরে বি লেভেলে চলে যাম তুই এই খবর তো রাখো না আরে শিমুল্লা তুই আরে ফোন দিছিস কি লাই হিগা ক আই তো আরে ফোন দিছি দাও দর লাই তুই ঢাকা আইলে তোর লো রেস্টুরেন্টে খামু সিনেমা দেখবো আর আমগো ফ্ল্যাটটা ঘুরে দেখামু তোমারে ও আর তোর খাই দাই কাম নাই আই তোর লগে তোর ফ্ল্যাটে যাইও মার তুই আর মুখ সাবি ধরবি কেন হায়রে লামিয়া তুমি আমারে বুঝলা না আমার যদি মুখ সাবি ধরার ইচ্ছা থাকতো আমি তোমারে এটা নোয়াখালীতে সাবি ধরতে পারতাম এটা ঢাকা লাগতো না আচ্ছা ফোন রাখ তোর লগে কোন কথা কইতে পারতাম না তাইলে কি রাতে ফোন দিতাম নি রাতে একটু কথা কইতে পারি মানে আচ্ছা দেখতেছি তুই দিস আচ্ছা ঠিক আছে দায়িত্ববোধ নিয়ে সময় মতো টাকাটা দেওয়া উচিত কন্ট্রিবিউটটা করা উচিত আপনি যতটুকু বোঝা উচিত আপনি সেটা করেন না মগর করে চাপ করে এই বিষয়ে আবু দিতেছে না আমার টাকা এই পাশে ভাই আপনি নোয়াখালীর কোন মেহমানের কথা বলেন খালাম মারছে কাবিলার আম মারছে আন্টি আসছে দেখে আমরা এই নতুন বাসায় উঠতে পারছি টিভি আসছে বাসার মধ্যে ফ্রিজ আসছে এসি আসছে ওয়াশিং মেশিন আসছে এ বড় ফ্যান আসছে হ্যাঁ এর জন্য আরামে লাটকেইয়ে উইয়ে থাকতে পারেন তা না হলে পারতে না কপালে জড়তেও না আমি খালামার কথা কমু কেন আমি খালামার বলার মতো বেটা আমি এর কথা কমু নাকি তাইলে কি ভাই এর কথাগুলো আরে কইতেছে আপনি যদি কাবিলা ভাই বড় ভাই না হইতেন আপনার বউ তাকে দিতাম শিমুলের থাকালে যদি কোনো সমস্যা হয় শুভ আমি শিমুলের লাই দরকার আরো টেয়া দিবি এই কাবিলা এই তুই শিমুলের লাই টাহা দিবি হ্যাঁ শিমুল মগর ছোট ভাই একটা ছোট ভাই এতগুলো বড় ভাইয়ের লাগে থাকতেই পারে ওই কতটুকু খায় আর ওর কতটুকু জায়গা লাগে ওই কি মগরে ডিস্টার্ব করে ও থাকতে পারে না ওর লেগে টাকা দিতে দিবে কা হ্যাঁ কাবিল শিমুল তো আমাদের ছোট ভাই ও তো খায় ওই এর দুরা আর আমরা তো ডেলি এক পর চাল বাড়াইয়ে দিই কত সময় কত খাওয়া নষ্ট হয় না আমারও এক ছোট ভাই আছে শিমুলের চাইতে দেখতে ছোট খায় ও শিমুলের চাইতে কম থাকতেও শিমুলের চাইতে কম জায়গা লাগে কিশোর অপরাধী বুঝছো ছোট্ট
একটা অপরাধ করে জেল খাটতেছে কয়দিন পরে বাইরে হইব বাইরে আমার সাথে দেখা করতে হইব আয়েশা কয়দিন এখানে থাকব তখন কোনো আপত্তি নাই তো কি লে এটা কেমন খুশি এটা কি জেলখানা না কিশোর অপরাধ করছে হলো আইকা থাকবে জেলখানা ভিতরে না এখানে কি লাইন ম্যাডাম তলে তলে খুঁজলে এখানে অনেক অপরাধী বাড়ে বেটা ধরা খাইলে অপরাধী ধরা না খাইলে ভালো মানুষ আরে শুনেন যতই অপরাধী করে যাই হোক আপনি এই বাসারে আসামি পুনর্বাসন কেন্দ্র বানাইতে পারবেন না আইন আইনে যার ইচ্ছা তারে উঠাইতে পারবেন না এটা মগর ভাষা আমরা কয়েকজন মিললেই থাকবো এখানে অন্য কারো আনা যাইবে না আমি কি আইনে রাখছি বেটা আমি খালি তোমার জিগাইলাম পারমিশন চাইলাম হ্যাঁ দাদু এখানে কোনো বাইরের লোক থাকবে কেন এখানে আমরা নিজেরা নিজেরা আমরা সবাই আপন আর এমনিতে তো শিমুল আমার ছোট ভাই কয়দিন পরে তো মই নোয়া খালের আত্মীয় হইতে যাইতে আছি আবু ভাই কথাবার্তা ঠিকঠাক ভাবে বলো এমন ডাইস ছাড়া কথা বলবো না যাতে করে অপমানিত হইতে হয় নোয়া খালে আত্মীয় হইতে শুরু মানে কিসে নোয়া খালে আত্মীয় হইতেছে তুমি আর তুই যদি দেখছে এত লোকে কোনো দিন আজাইলা বাজারে আমায় লিঙ্ক করে দিছ ডিরেক্টরটা কাটিয়ে দিবি এর আগে একজন দিছস না জাকাত খানের তো বোল্ড আউট হয়ে গেছে এই কাবিলা এই মুই বোল্ড আউট হবো কা মুই তো ব্যাটিং এই নামি নাই বেটা এসব আলতু ফালতু মুই কবি ছাইড়ে দিছি মরে নিয়ে কথা বলো বেটা এটা তো স্টেডিয়ামের গ্যালারিতে বই চাইছি কে বোল্ড আউট হইছে আর কে ব্যাটিং নাই এইদিকে শিমুল সাদা এক্সেল ভালো হয়েছে বুঝছো তুই আমার থেকে কিন্তু ভালো চা বানাও আপনি লই লন আরে বেটা দিতে গেছি তে আর খালাম মে টেলিভিশন লই দিয়েছে এটাই কারে দেখতে দিমু কারে দেখতে দিমু না এটা আর ব্যাপার দা নেক্সট জেনারেশন তুই এ দেখছিস না রে তুই বাথরুম আইছ না সকালে যে বাথরুমে থাস বিকালে ঘরে এলো যে বাথরুমে থাস রাতের বেলাতে বাথরুমে থাস কি আর ছিল বাথরুমে ভাই নাটক সেই রে তুমি যে কোন নাটক চাও এটা তো আমি বুঝি এই তিন চার মিনিটের নাটক কি গুণ দেয় কোনো লাভ হইতো না আরে ভাই আমি দমপাটানো হাসি নাটক দেখছি ওই তো ওইটাই তো একজন হাসে একজনে কান্দে এটা নয় আরে এদের বেগুনে হাসে আচ্ছা ভাইয়া টিয়া দেন বাজারে যাই লাগতো না তুই বাথরুমে যে হাসির নাটক চা আমি হাবুরে পাঠাই দিচ্ছি কি জন্য ভাইয়া হাউ বাইরে একলা গেছি ভাই হ্যাঁ তো কিরব তো আর নাম লিখছে আমনে তোর নাম লিখছি তুই তো আসিলে বাথরুমে তোর তো হাড়ে লাভ নাই আর তুই যে বাতাস সাথে এগুন করস এগুন খাওন যায় ইয়ালে হাবুরে পাঠাইছে হাবু অন্তরে বাজার করিব আরে ভাই এত কম দামে ভালো জিনিস লই আই হাবু এটা টিয়া মারি দিব বেগুন কম দামে কি লাইনবি তোর কি টিয়া কম দি বলছি নি তোর টিয়া বেশি দিলাম কম দামে জিনিস লই আই বলছি সব সময় কি বেশি দাম দিকে ভালো জিনিস আন জানি ভাইয়া আমি হাবু এর কাছে যাই আর তারপর বেশি টিয়া মারি দেন কি যাই এরো হাবু টাবু কাছে যাও লাগতো না তুই এক কাজ কর নানা করে তো নেক রোগা লও নেক রোগা লই তুই আন ডেস্কটপ এটা সুন্দর করে মুছি আলা যা আমার ডেস্কটপটা দেওয়ার পর আজ পর্যন্ত দড়িও ছাড়ছ খালি বাথরুমে চাই তিন চার মিনিট নাটক দেখো কেন যাই এটা কর আর আর আদৌ জামা কাপড় এখন থাকলে এখন দুই আলা যা ভাইয়া আপনার ব্যাপারটা বুঝেন না পাঁচশো আর রান্নাঘরে ঢুকলেই তো একটা শিমুল লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং